এলিমেন্ট ডিজাইন করতে গেলে আপনারা যখন ডিজাইন করবেন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো ডকুমেন্টের সাইজ। ডকুমেন্টের সাইজ আপনারা 1920 নেবেন, হাইট কোনো ইস্যু না, আপনি হাইট যে কোনো হাইটই নিতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, আমরা তো এটা জানি, তাই না? আচ্ছা, তারপরে যে কাজটা করবেন, প্রথমে আমরা ইউআই ডিজাইন করতে গেলে যে কাজটা করি একই কাজ, এখানতে আমাদের এই গাইডলাইনটা নিতে হবে, নিউ গাইড লেআউট, সেখানে নাম্বার অফ কলাম 12 থাকবে, উইথ 70px পিক্সেল থাকবে, তারপরে জানি, তাই না? এখানে সেন্টার আসবে। এই গাইডটা আসলে তৈরি করতেই হবে, কারণ এখানে আমরা যে জিনিসগুলো করব, এখানে আমাদের এই বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেম আছে, এই গ্রিড সিস্টেমটা মেনটেন করে কাজটা করতে হবে। কারণ আমরা যখন ডিজাইন করি, ইউআই ডিজাইন করি, তখন কি করি, এখানে দেখেন পুরো ডিজাইনটাই কিন্তু বুটস্ট্র্যাপের গ্রিড অনুযায়ী করা। সো আপনি যখন এলিমেন্টসগুলো তৈরি করবেন, সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার এলিমেন্টসগুলো যেন গ্রিড অনুযায়ী যায়। এটা তাহলে কি হবে, সেম জিনিস যদি হয় তাহলে আপনি সেমভাবে বসাতে পারবেন পেজের মধ্যে নিয়ে। প্রথমে আগে চিন্তা করতে হবে যে আমি কীরকম করবো। আমি এখন এটাতে যেটা লেআউট চিন্তা করেছি, আমি একটা উপরে সার্কেল দিব, এখানে একটা আইকন থাকবে, নিচে টাইটেল থাকবে, তার নিচে হয়তো ডিসক্রিপশন থাকবে, তার নিচে রিড মোড থাকবে। আমার সার্ভিসটা যদি আরও কেউ ডিটেলস দেখতে চায় সেটা একটা অপশন রাখবে। এখন কয়টা সার্ভিস দিব, সার্ভিস ডিপেন্ড করবে পরিমাণ কীরকম। যদি সার্ভিসের পরিমাণ বেশি হয় তাহলে আমি হয়তো 4টা করে বসাতে পারি, আর যদি সার্ভিসের পরিমাণ কম হয় তাহলে 3টা করে বসাতে পারি। ইনিশিয়ালি ডিজাইনটা আমি করে দেখাই আপনাদের, 4 কলামের মধ্যে হ্যাঁ 3টা আইটেম থাকবে, দেন বাকিগুলো আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখন অনেক সময় হয় ইনিশিয়ালি যে আমি কত সাইজ দিব, এটা তো একটা ধারণা থাকার দরকার, তাই না? অনেক সময় বোঝা যায় না। সেক্ষেত্রে যেটা করবেন, অন্য সাইটগুলো মানে এক্সিস্টিং যে সাইট আছে, ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি একটা ধারণা নেবেন যে ওইসব ওয়েবসাইটগুলোতে কীরকম সাইজ নিয়েছে। আমরা এটা যেটা করেছি 116x116 করেছি। এখানে আমরা একটা আইকন নিব, আইকন নেয়ার সিস্টেমটা আমরা জানি, তাই না? আচ্ছা, এটা লোড হতে হতে যে কাজটা আমরা করবো নেক্সট, একটা টাইটেল নেব, টাইটেল দেই, টাইটেলটার নাম দেই রেসপন্সিভ ডিজাইন, এটাকে সেন্টার অ্যালাইন করি। সেন্টার অ্যালাইন করে ইনিশিয়ালি সেন্টার নিয়ে একটু পরে কাজ করি, আমরা আগে এলিমেন্টসগুলো ডিজাইন করি। এখন এটা আছে, লাইট আছে, এটাকে আমরা একটু, যেহেতু টাইটেল একটু মোটা হওয়া উচিত যাতে চোখে পড়ে, তাহলে আমরা এটাকে মিডিয়াম করে দিতে পারি। কালারটা এখন 3x3x5 আছে, মোটামুটি ডার্ক আছে, ইটস ফাইন, এটাই থাকতে পারে। নিচে আমরা যেটা নিব, একটু ডিসক্রিপশন নিব, যে এটা একটু ডিটেলস আমরা বলতে যাচ্ছি। আমরা 4 কলাম করে নিই, যেহেতু আইটেম 3টা হবে। ডামি টেক্সট আমরা নিতে জানি, তাই না? এখান ডামি টেক্সট নিয়ে নিই, এটা যেহেতু মিডিয়াম ছিল তাহলে এটাকে আমরা রেগুলার করতে পারি। ফন্টের সাইজটা বডি ফন্ট দিব 14 দিতে পারি, 14x26 হতে পারে। এটা কালারটা অবশ্যই লাইট হওয়া উচিত, সেক্ষেত্রে আমরা 77 দিয়ে দেখতে পারি, 77 থেকে মনে হয় একটু লাইট হওয়া উচিত, 88। এখন টেক্সটগুলো তো বর্ডার টু বর্ডার লেগে গেছে, তাই না? মানে এই মাথা দিয়ে মাথা লেগে গেছে না, দেখতে ভালো লাগছে না, সেক্ষেত্রে কী করা উচিত? সেক্ষেত্রে যে কাজটা করা উচিত, প্যারাগ্রাফ টুল তো আমরা চিনি, তাই না? এখানে গিয়ে যদি আমরা বাম পাশে পেডিং দিই 20px, ডান পাশে 20px, তাহলে লেখাটা মোটামুটি সেন্টার হচ্ছে। সেন্টার হওয়ার পরে আমরা এত লেখা আসলে সার্ভিসে না দেওয়াটা ভালো, লেখার পরিমাণ কম দিলে ভালো। এই মোটামুটি হয়ে গেছে সেন্টার, দেখতে খারাপ লাগছে না। যদি দেখতে অনেক সময় ভালো না লাগে, আপনাদের যদি ওয়ার্ড ভাঙতে হয় নতুন ওয়ার্ড দিবেন, ছোট ওয়ার্ড দিবেন, ওয়ার্ড ভেঙে নেবেন, টাইট করে দেখেন কেমন লাগছে, ভালো লাগছে কিনা। অ্যাকচুয়াল সাইজ নট বেটার, মানে আমার কাছে দেখে মনে হচ্ছে খারাপ লাগছে না, কিন্তু কালারটা নিয়ে স্টিল আমি একটু অরিড, যে কালারটা অত স্মার্ট মনে হচ্ছে না টেক্সটের কালারটা। সিক্স সিক্স কালারটা দিতে পারি, তাই না? দেখে একটু শার্প মনে হচ্ছে, ক্লিয়ার মনে হচ্ছে। আচ্ছা, আমার ইন্টারনেট আমাদের খুব ফাস্ট, তো এই জন্য একটু প্রবলেম।
রেসপন্সিভ ডিজাইন মানে সব সেটের জন্য ফিট, আমরা এই জন্য একটা ল্যাপটপ ইউজ করতে পারি অথবা ট্যাব ইউজ করতে পারি। ইনিশিয়ালি আমরা এটাই নিই, আইকনটা, আইকনের সাইজ বড় হতে পারে, জানি না কত হবে এখনো। আইকনের কালারটা, কালার একটা ভাইটাল ইস্যু তাই না, এটা হোয়াইট করে দিলে পড়বে মনে হচ্ছে, অনেক বড় হয়ে গেছে। 30 36, এটাকে সেন্টার করার টেকনিক আমরা জানি, নিচে যেটা কন্ট্রোল চেপে সিলেক্ট করলে সিলেকশন হয়ে যায়, দেন এটাকে ধরে আমরা সেন্টার করে দিতে পারি। এখন এই দুটাকে ধরে একটা নাম দিতে পারি, নামটা কি দিতে পারি বলেন তো, আইকন দিতে পারি, এবং এটাকে উপরে উঠাই দেবো। হ্যাঁ, সিরিয়ালটা আমরা মেনটেন করার চেষ্টা করবো। আচ্ছা, এখন সিরিয়াল হলো, আমাদের কন্ট্রোল রেডি হলো, এখন যেটা করবো ডিস্টেন্সটা দেখবো, এখান থেকে এটার ডিস্টেন্স কত আছে, এখন 37 আছে, 37 আসলে কোনো ডিস্টেন্স না, মেজারমেন্ট নেই, আমরা যেটা করতে পারি এটাকে 40 করে দিতে পারি, 40 লুকস নাইস। পরে যেটা আছে এটা এখন 44 আছে, এটা হওয়া উচিত 30, একটু কম হওয়া উচিত, কারণ হলো এই আইকন থেকে যখন যেটা ক্লোজার থাকে সেটা রিলেটেড মনে হয়, আইকন থেকে আমরা দূরে দিয়েছি। এখন এই টেক্সটটা মানে যেহেতু আমরা একটা টাইটেল দিয়েছি, তার মানে আমরা টাইটেলটার বিষয় নিয়ে কথা বলছি তাই না। নেক্সট আমরা যে কথাগুলো বলছি টাইটেলটা মানে রেসপন্সিভ ডিজাইন, তার মানে রেসপন্সিভ ডিজাইন নিয়ে এখানে ডিসক্রিপশন আছে, কথা আছে। এখন চাইলে আমরা যে এই ডিটেলসটা আরও যদি আমাদের কেউ এটা নিয়ে ইনফরমেশন নিতে চায় বা পড়তে চায় বা জানতে চায়, তাহলে আমাদের কী করা উচিত, তার একটা লিঙ্ক দেওয়া উচিত। এখানে লিঙ্কের জন্য আপনি একটা ডিজাইন করতেও পারেন, যে এখানে আপনি একটা সিম্পলি ডিফারেন্ট ডিজাইন করেন, একটা বাটন ডিজাইন করেন, আপনি বাটন ডিজাইনটা কীরকম হবে, একটা রেক্টেঙ্গেল আনলেন, হাইট আছে 32, নট ব্যাড অ্যাট অল, যদি 32 হয় তাহলে আমরা যদি এটাকে 2 মাথা 100% গোল করতে চাই, রাউন্ড করতে চাই, তাহলে এটা কত করবো, 16, কারণ হলো এটা কন্ডিশন হলো এটা যা হাইট হবে তার অর্ধেক যদি দেই এটা 100% গোল হয়ে যাবে, 3টা মাথা। আচ্ছা, এখানে কী লেখা দেবো, এখানে লেখা দেবো রিড মোড, যদি আরও চাও অথবা রিড কন্টিনিউ দিতে পারি। যেটা করবো এটার উপরে লেখাটা দেবো, এবং সেটা আসলে কালারের একটা বিষয় আছে, এখানে আমরা অবশ্যই হোয়াইট দেবো, নাহলে ফুটবে না। এখন আমরা যেহেতু প্রাইমারি কালার আমাদের এটা, সেক্ষেত্রে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমার রেগুলার কালারটা যেহেতু উপরে আমি কী দিব, এই বাটনে কী দিব, প্রাইমারি কালারই দিব না অন্য কোনো কালার দিব, সেক্ষেত্রে হোবার রেখে দেবো, এই জিনিসটা আমাদের প্রি থিঙ্কিং করতে হবে, আগে চিন্তা করে নিতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় এই বাটনের কালারটা আমরা এটা না দিয়ে আমরা যদি এরকম দিই কীরকম হয়, বেশি ডিপ হয়ে যাচ্ছে, একটু লাইট চিন্তা করি, ঠিক আছে। সেক্ষেত্রে টেক্সটের কালার হোয়াইট কখনই আসবে না, সেক্ষেত্রে টেক্সটের কালারটা ডিপ আসতে পারে, তাতে আবার যেটা হচ্ছে পড়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে তাই না, সেক্ষেত্রে আমরা এটা লাইট করে দিতে পারি যাতে পড়া যায় লেখাটা, লেখাটাকে আমরা একটু বোল্ড করতে পারি, রেগুলার আছে এটাকে বোল্ড করতে পারি, ডার্কটা খুব বেশি মনে হচ্ছে তাই না, একটু লাইট করে দিই যাতে একদম ডার্ক। এটাকে ধরে আমরা কি করবো, এটা সেন্টার করে দেবো, এই দিক থেকে সেন্টার করে দেবো। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই লেখাটা দুই পাশে এত বড় বাড়তি থাকাটা ভালো লাগছে না, দেখতে সুন্দর লাগছে না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটাকে ছোট করে দিতে পারি, কত ছোট করবো তাও আমরা জানি না, এখন আগে নেই দেখি কী অবস্থা আছে। এখন যদি আমরা মেজার করি 31 আর 33 আছে, সেক্ষেত্রে বাম পাশে
ডান পাশে যদি আমরা 2 পিক্সেল করি 35 হবে, আর বাম পাশে 4 পিক্সেল, 1 2 3 4, এরকমই থাকার কথা ছিল, 35 35, উপরে নিচে দেখেন, উপরে 11 আছে, নিচে 10 আছে। তাহলে এটা যেহেতু একটু চিকন আছে, আমরা মানে 1 পিক্সেল নিচে বাড়িয়ে দিতে পারি, 1 পিক্সেল নিচে বাড়ানো মানে একটা প্রবলেম। এখন এই দুটাকে ধরে একটা নাম দিতে পারি আমরা, রিড মোর বাটন দিতে পারি, এটাকে আমরা কি করব, এটাকে সেন্টার করতে হবে। কোথায় সেন্টার করতে হবে? আমাদের যে চারটা কলাম নিয়ে আছে এই ডিস্টেন্সের মধ্যে আমরা এটাকে সেন্টার করব। এটা সিলেক্ট করে যদি বাটন সিলেক্ট থাকে এবং এখানে সেন্টার দিই, সেন্টার হয়ে যাবে। আর একটু সেন্টার বাকি আছে, সেটা হলো আমরা এখানে নিয়ে যাই। আর দুটো জিনিস সেন্টার বাকি আছে না, আমাদের টাইটেলটা আমরা সেন্টার করি না, আইকনটা সেন্টার করি না, সেন্টার হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে বাটনটা বসিয়ে আছি, বাটনটা কিন্তু এখন আমরা ডিস্টেন্স দেখি নাই যে কত ডিস্টেন্সে আছে, তাই কোনো ডিস্টেন্স মেজার করা হয়নি। আমরা এখানে একটু ডিস্টেন্স দেখি, 28 আছে। আমরা সমান সমান করতে 2 পিক্সেল নিচে নামিয়ে নিতে পারি, তাহলে আমার এখানে ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স সমান, এখানে ডিস্টেন্সটা 10 পিক্সেল বেশি আছে। সবগুলোকে ধরে যদি আমরা একটা গ্রুপ বানাই দিই, এটা নাম দিলাম সার্ভিস। আচ্ছা, এখন কি করব, পুরো জিনিসটাকে ধরে সিম্পলি কপি করব, তিনটা জিনিস। এখন যে জিনিসটা করবে নেক্সট, আপনি হয়তো এখানে দিতে পারেন যদি সেন্টার করে না নিতাম, তাহলে কি সমস্যা হতো, যখন লিখতাম সে একদিকে চলে আসতো, আবার এটাকে ধরে সেন্টার করতে হতো, তাই না? আচ্ছা, এখন মোটামুটি আমাদের তিনটা জিনিস রেডি হয়েছে, তিনটা সার্ভিস। একটা কাজ বাকি আছে, কি কাজ বাকি আছে বলেন তো? নো, এখন যে জিনিসটা বাকি আছে হোবার। আচ্ছা, এখন এগুলো অলরেডি আমরা প্রাইমারি কালার দিয়েছি, তাহলে হোবারে ভালো লাগবে কিনা বা হোবারে কি কালার দিতে হবে সেটা নিয়ে একটা চিন্তার বিষয় হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি এটাকে ডিফারেন্ট ওয়েতে একটু প্লে করি, যে এগুলাকে আমরা প্রাইমারি কালার দিব না, হোবারে প্রাইমারি কালার দিব, মানে হোবার যখন হবে তখন এখানে প্রাইমারি আসবে, সেক্ষেত্রে আমরা এই টেক্সটটাকে প্রাইমারি কালার করতে পারি, এবং এইখানে আমরা এই জায়গাটাকেও চেঞ্জ করতে পারি। হোবারে এরকম, তাহলে নর্মাল ডিজাইনগুলোতে একটু চেঞ্জ হবে, তাই না? নর্মাল ডিজাইনগুলোতে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে প্লে করতে পারি, যে এখানে আমরা ইলিপসটা এরকম দিব না, ইলিপসটা থাকবে, এটা থাকবে হলো আপনার স্ট্রোক হিসেবে থাকবে, 1 পিক্সেল স্ট্রোক থাকবে এবং সেম কালারে থাকবে। এখানে আমরা হয়তো 50% করে দেখি কেমন লাগে, তার জন্য যেটা করতে হবে ফিল অপোজিটটা 0 করে দিতে হবে। আই থিঙ্ক জিনিসটা সুন্দর লাগছে। এখন যেটা করতে পারেন, এই স্টাইলটা কপি করে নেওয়া যায়, এখান থেকে কপি স্টাইল দিতে পারেন, কপি লেয়ার স্টাইল। দেওয়ার পর আমরা যেটা করবো, যে এখানে একটা আছে এটার মধ্যে নিয়ে পেস্ট করে দেবো, পেস্ট লেয়ার স্টাইল, দুটো চলে আসছে। এখন যেটা করতে হবে, এই দুইটা আইকনের কালার চেঞ্জ করে দেবো। আইকনের কালারগুলো কি আমরা প্রাইমারি দিব না অন্য কিছু দিব, আগে দেখি প্রাইমারি দিয়ে ভালো লাগছে কিনা। আমার মনে হয় যেহেতু প্রাইমারিতে আমরা প্রাইমারি কালার রাখছি হোবারে, সেক্ষেত্রে এই দুটো কালারকে আমরা চেঞ্জ করে দিতে পারি একটু ডিফারেন্ট। সেটা হতে পারে আপনার 333, ভালো লাগছে
প্রাইমারি কালারটাই ভালো ছিল, তাই না? এই কালারটাই ভালো লাগছে। তাহলে আমরা যে কাজটা করলাম, একটা সার্ভিস বানালাম, সার্ভিসগুলো একটা বানিয়েছি প্রথমে, তাই না? একটা বানানোর পরে আমরা কি করেছি, এই সবগুলোকে ধরে আমরা একটা সার্ভিস হিসেবে লিখে দিতে পারি। সেটা কলাম অনুযায়ী যেরকম হওয়ার কথা সেরকম আছে। তারপরে কাজটা অবশ্যই সেভ করবেন, ইনিশিয়ালি আসলে সেভ করা দরকার ছিল,